বিরিয়ানি আর লোভী রাজু। এক গ্রামে রাজু নামের একজন লোক বিরিয়ানি বিক্রি করত। ওর কাছে মুন্না নামের এক কারিগর বিরিয়ানি বানাত। ও খুব ভালো বিরিয়ানি বানাত, সবাই ওর হাতের বিরিয়ানি খেতে আসত। রাজু ভাই, যখন থেকে তুমি বিরিয়ানির দাম বাড়িয়েছ তখন থেকেই খদ্দের আশা কমে গেছে, তুমি আবার বিরিয়ানির দাম কমিয়ে দাও। এ আবার কেমন কথা, তোমার বিরিয়ানিতেই কিছু গড়বড় আছে। আগে তো লোকেরা চোখ বন্ধ করে বিরিয়ানি খেতে আসতো। আমি তো এখনো আগের মতোই বিরিয়ানি বানাচ্ছি ভাই। একদিন মন্দিরের বাইরে এক সন্ন্যাসীর সাথে রাজুর দেখা হয়। খুব খিদে পেয়েছে বাবা, কিছু খেতে দাও। রাজু সন্ন্যাসীকে কিছু টাকা দিয়ে দেয়। এই নাও বাবা, কিছু খেয়ে নিও। তুমি নিঃস্বার্থভাবে আমার সেবা করেছো, তাই এই নাও তোমাকে এটা দিচ্ছি। এই জল যে কোনো খাবারে ছিটিয়ে দিলে খাবার সুস্বাদু হয়ে যাবে, কিন্তু মনে থাকে যেন লোভ করলে এর প্রভাব নষ্ট হয়ে যাবে। সেই জল নিয়ে রাজু দোকানে চলে এলো আর বিরিয়ানির উপর ছিটিয়ে দিল। কিছুক্ষণ পর, আরে ভাই, আজকের বিরিয়ানি তো অদ্ভুত হয়েছে, আমাকে আর এক প্লেট দাও তো। এটা তো হওয়ারই কথা, আমার বিরিয়ানি সবার থেকে সুস্বাদু। এই দেখে রাজু খুবই খুশি হল আর রোজ ও বিরিয়ানিতে এই মন্ত্রপুত জল মিশিয়ে দিত। একদিন এক মন্ত্রী রাজুর দোকানে এলো। রাজু, তোমার দোকানের বিরিয়ানি খুবই সুস্বাদু, আমার মেয়ের বিয়েতে তোমাকেই বিরিয়ানি বানাতে হবে, এই নাও টাকা। টাকা পেয়ে রাজু খুবই খুশি হল আর ও বিয়েতে নিজেই বিরিয়ানি রান্না করবে বলে ঠিক করল। আর মন্ত্রী রাজুকে বলল, দেখো রাজু, বিরিয়ানি কিন্তু খুবই সুস্বাদু হওয়া চাই, সবাই যাতে আঙ্গুল চেটে খায়। আপনি নিশ্চিন্ত থাকুন মন্ত্রী মশাই। রাজু বিরিয়ানি বানিয়ে তাতে সেই মন্ত্রপুত জল মিশিয়ে দিল, কিন্তু অহংকারের বশবর্তী হয়ে ও বিরিয়ানি চেখেও দেখেনি। ও ভুলে গিয়েছিল যে লোভ করলে সেই মন্ত্রপুত জলের প্রভাব নষ্ট হয়ে যায়। যখন বিয়েতে আসা নিমন্ত্রিতেরা বিরিয়ানি খেতে শুরু করল তখন, আরে এত বাজে বিরিয়ানি, বিয়েতে এত বাজে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে, সি সি রাধুনিকে ধরে ধুলাই দিতে ইচ্ছে করছে। মন্ত্রী মশাই এ কথা শুনে রাজুকে ডেকে পাঠালেন। রাজু, তুমি এ কেমন বিরিয়ানি বানিয়েছ, সবার সামনে আমার মান সম্মান সব গেছে, আমি রাজার কাছে তোমার নালিশ করব। আর রাজা মন্ত্রীর নালিশ শুনে সবাইকে বাজে খাবার খাওয়ানোর জন্য রাজুকে শাস্তি দিলেন। নীতি কথা, কখনোই অহংকার করা উচিত নয়। বেইমান কসাই। এক গ্রামে ফজল নামে এক কসাই থাকত। পুরো গ্রামে একমাত্র ওই এই কাজ করত। সেই জন্য যখনই কারোর চিকেন বা মাটনের প্রয়োজন হতো তখনই ওদের ফজলের দোকানেই আসতে হতো। কিন্তু ফজল ছিল বেইমান কসাই, ও সবসময়ই ওজন করার সময় লোকেদের ঠকাত। ভাই ফজল, এক কিলো চিকেন দাও তো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কি ব্যাপার মদিন ভাই, আজ তুমি খুব খুশি দেখছি। আজ আমি 12 ক্লাস পাস করেছি, তাই মা আজ কষা মাংস বানাচ্ছে। মদিন একটু অন্যমনস্ক হতেই ফজল চট করে কম ওজনের মাংস প্যাক করে মদিনকে দিয়ে দেয়। এইভাবেই ও সবাইকে ঠকাত। বাহ, এ তো বুঝতেই পারেনি, আমি এভাবেই অনেক টাকা রোজগার করে নেব। একদিন এক সেপাই ফজলের কাছে এলো। ফজল, কাল সকালবেলা মন্ত্রীর বাড়িতে 25 কেজি মাংসের দরকার আছে, এই নাও টাকা, কাল সকালবেলা সবার আগে মন্ত্রীর বাড়িতে মটন পৌঁছে দিয়ে আসবে। ঠিক আছে, আমি দিয়ে আসব। ফজল স্বভাবদোষে শুধু 20 কেজি মাংসের জোগাড় করে মন্ত্রীর বাড়িতে দিয়ে এলো। তুমি ফজলকে দিয়ে ক কেজি মাংস আনিয়েছিলে? 25 কেজি হুজুর। তাইলে মাংস কম হলো কি করে, এর আগে অন্য গ্রাম থেকে 25 কেজি মাংস আনিয়েছিলাম, তখন তো মাংস অনেক বেশি ছিল, নিশ্চয়ই রাধুনী মাংস গায়েব করেছে, রাধুনীকে ডেকে পাঠাও। আগে ডেকেছেন হুজুর। কি ব্যাপার ভায়া, এর আগের বার তো মটন বাড়তি হয়েছিল, এইবার কি হলো?
খাবার কমে গেল কেন? মটন গায়েব করে দিলে নাকি? আগে না হুজুর, যতটুকু মটন এসেছিল তা সবটুকুই তো আমি বানিয়ে দিয়েছিলাম, এতে আমার কোনো হাত নেই হুজুর। তাইলে এটা নিশ্চয়ই ফজলের কাজ, ফজলকে ডেকে পাঠাও। ফজল মন্ত্রীর কাছে এলো। ফজল, তুমি আমার সাথে বেইমানি করেছ, এর শাস্তি তোমাকে পেতেই হবে। দোহাই হুজুর, আমায় ক্ষমা করে দিন, আমি আর কখনো এরকম কাজ করব না। কিন্তু মন্ত্রী মশাই ফজলের কোনো কথাই শুনলেন না, রাজার কাছে নালিশ করে ফজলকে জেলে পাঠিয়ে দিলেন। নীতি কথা, বেইমানি করে সুখী হওয়া যায় না। সোনার কুরুল। এক গ্রামে দুজন কাঠুরে থাকত, একজন রতন তো আরেকজন কিশোর। কিশোর ছিল লোভী আর কুঁড়ে, অনেক বেলা করে ঘুম থেকে উঠত, কাজে যেতে অনেক দেরি করত আর সব কাজই দেরি করে করত। অন্যদিকে রতন ছিল ছটফটে ও পরিশ্রমী, ও ভোরবেলা ঘুম থেকে উঠেই জঙ্গল থেকে কাঠ নিয়ে ঘরে চলে আসত। কি মিষ্টি ঘুম আসছিল, ঠিক আছে এখনই উঠে যাই। আরে রতন, দেখছি এই সাত সকালে এতগুলো কাঠ নিয়ে কোথা থেকে আসছে, এত তাড়া কিসের? রোজ দিনের মতো রতন পাশের জঙ্গলে নদীর পাড়ে কুড়ুল দিয়ে গাছ কাটছিল, হঠাৎ ওর খুব তেষ্টা পায়। ওরে বাবা, কি তেষ্টা পেয়েছে, আমি বরং নদীতে গিয়ে একটু জল খেয়ে নি। রতন ওর কুড়ুল পাশে রেখে নদী থেকে জল খেতে শুরু করে। হঠাৎ উঠতে গিয়ে রতনের পা কুড়ুলে লেগে কুড়ুলটি নদীতে পড়ে যায়। হায় ভগবান, এ আমি কি করলাম, আমার কুড়ুল, এখন আমি কি করে কাঠ জোগাড় করব? আমার কাছে তো নতুন কুড়ুল কেনার টাকা নেই। হে ভগবান, এখন কি হবে, আমাকে সাহায্য করো ভগবান। রতনের মন খারাপ হয়ে যায়, ও কাঁদতে থাকে, ও কি করবে ভেবেই উঠতে পারছিল না। তখনই হঠাৎ নদী থেকে এক দেবী আবির্ভূত হয়ে রতনকে বলল, কি হয়েছে রতন, কেঁদো না। মা, আমার কুড়ুল নদীতে পড়ে গেছে মা। কেঁদো না রতন, আমি এখনই তোমার কুড়ুল নদী থেকে তুলে আনছি। দেবী হাতে এক সোনার কুড়ুল নিয়ে এসে বলল, এটাই কি তোমার কুড়ুল? না না মা, এটা তো সোনার কুড়ুল, এটা আমার নয়। তাহলে বোধহয় এটা তোমার কুড়ুল। এইবার দেবী রূপোর কুড়ুল দেখিয়ে বলল, না মা, এটাও আমার নয়। তাহলে কি এটা তোমার কুড়ুল রতন? হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই তো, এটাই আমার কুড়ুল, কি বলে যে ধন্যবাদ দেব তোমায়। রতন একেবারে খুশিতে ডগমগ হয়ে যায়। তখন দেবী বলল, রতন, এই তিনটে কুড়ুল তোমায় দিলাম, এটা তোমার সততার পুরস্কার। যখন দেবী রতনকে কুড়ুলগুলো দিচ্ছিল, তখন কিশোর ওখানে পৌঁছয় আর গাছের আড়াল থেকে সব কিছু দেখছিল। রতন তিনটে কুড়ুল নিয়ে দেবীকে প্রণাম জানিয়ে বাড়ির পথে রওনা হল। আচ্ছা, তাইলে এই নদীতে দেবী আছে, রতনকে দেবী সোনা আর রূপোর কুড়ুল দিয়েছে, ওগুলো আমাকেও পেতে হবে। রতন সেখান থেকে যাওয়ার পরই কিশোর ইচ্ছে করে নিজের কুড়ুল নদীতে ফেলে দেয়। আমার কুড়ুল, আমার কুড়ুল নদীতে পড়ে গেছে। দেবী আবার আবির্ভূত হলেন। দেবীকে দেখে কিশোর বলল, মা, আমার কুড়ুল নদীতে পড়ে গেছে, তুমি কি আমায় সাহায্য করতে পারবে? নিশ্চয়ই, এই নাও। দেবী কিশোরের কুড়ুল নদী থেকে বের করে আনল আর জিজ্ঞেস করল, এটাই কি তোমার কুড়ুল? না মা। দেবী আবার রূপোর কুড়ুল বের করে আনল। তাহলে কি এটা তোমার কুড়ুল বাছা? না না, একেবারেই না মা। শেষে
দেবী একখানা সোনার কুড়ুল নিয়ে বেরিয়ে এলো। বাছা, তাহলে কি এটা তোমার কুড়ুল? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুড়ুল। কিশোর কুড়ুল দেখেই খুশিতে লাফিয়ে উঠল। মিথ্যে কথা, তুই লোভে এতটাই অন্ধ হয়ে গেছিস যে নিজের কুড়ুল চিনতে পারছিস না। দূর হয়ে যা আমার সামনে থেকে। তোর মতো কুড়ে আর লোভী জীবনে কোনো দিন উন্নতি করতে পারবে না। কিশোরকে নিজের লোভের জন্যই আফসোস করতে হলো, আর রতন সততার জন্যই ধনী হলো। প্লিজ সাবস্ক্রাইব।